বার্নপুর নিউ টাউন ছোট দিঘার এই ইউনাইটেড ক্লাবের শ্যামাপুজো পড়ল 27তম বছরে। রবিবার দিন হলো মণ্ডপ তৈরির খুঁটি পুজো। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অনুপ কুমার মাঝি, কার্যকারী সভাপতি শ্যামল আইচ, সহ সভাপতি সোমনাথ মাঝি, সম্পাদক আনন্দ উপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিন খুঁটি পুজোর পাঠের মধ্যে দিয়েই মণ্ডপের কাজ শুরু হয়। ক্লাবের সভাপতি অনুপ কুমার মাঝি বলেন, এবারে শ্যামা পুজো পড়ল 27 বছরে, মণ্ডপের থিম বহুরূপী। এই মণ্ডপে বহুরূপীর চিত্র তুলে ধরা হবে। তিনি আরও বলেন, পুজোর সাথে কয়েকদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও থাকবে বেশ কিছু সমাজমূলক কাজ। বছরের মতো এই বছরও আমাদের ছোটদের ইউনাইটেড ক্লাবে শ্যামা পুজোর খুঁটি পুজো হলো আজ। এবছর আমাদের 27তম, এবং যে থিমটা আমাদের তৈরি করেছে সেই থিমটা হচ্ছে আপনার বহুরূপী সিং। বহুরূপী বলতে আপনার এটা কাল্পনিক বলতে পারেন, বা বহুরূপী মানে যেটা বোঝায় যেখানে একটা রূপরেখা তৈরি করে, সেই চিন্তা ভাবনা করে এই বিষয়ে আমাদের ছোটদের ইউনাইটেড ক্লাবের শ্যামা পুজো হতে চলেছে। এবং আপনারা জানেন এই ক্লাব সম্বন্ধে, আমাদের ছোটদের ইউনাইটেড ক্লাব নিউ টাউনের মধ্যে সব থেকে যদি আদি ক্লাব থাকে, তার আমরা বলবো এই ছোটদের ইউনাইটেড ক্লাব। তো এবারে কিছু কালচার প্রোগ্রাম বা কিছু থাকছে? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। গত বছর আমাদের ক্লাবের একজন মেম্বার মারা যান, তো সেই কারণে আমরা এই প্রোগ্রামগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দিই। এ বিষয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অনেক ধরনের প্রোগ্রাম এ বিষয়ে অনুষ্ঠিত করবো।